আশিক বানায় আপনি ছবির সেই তনুশ্রীকে মনে আছে তবে দেখুন এখনকার সেই তনুশ্রীকে সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন তনুশ্রী দত্ত বলিউডে এই হার্ট অভিনেত্রী লাইম লাইটে আসেন আশিক বানায় আপনে ছবিতে অভিনয়ের মাধ্যমে ইমরান হাসমের বিপরীতে ওই ছবিতে তার রসায়ন বেশ প্রশংসা করায় হাজারো ভক্ত ও তরুণের মনে ঝড় তুলেছেন সাহসী সব পোশাকে সম্প্রতি মুম্বাই এয়ারপোর্টে পাপারাজিদের খপ্পরে পড়েছিলেন অভিনেত্রী এতেই ধরা পড়েছে তার চেহারার পরিবর্তন সেই লাশসময়ী তনুশ্রীকে এখন আর চেনাই যায় না এতদিন কোথায় লুকিয়েছিলেন তনুশ্রী জানতে হলে তার ক্যারিয়ারের দিকে ফিরে তাকাতে হবে দু সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স নির্বাচিত হন বাঙালি তরুণী তনুশ্রী তারপরেই একের পর এক সিনেমার অফার আসতে শুরু করে তিনি ফিরিয়ে দেননি শুরু হয় তনুশ্রীর বলিউড যাত্রা আশিক বানায়া আপনে ছবিতে ইমরান হাশমের বিপরীতে তনুশ্রীর রোমান্স ডিসো সিনেপ্রেমীরা বহুকাল মনে রাখবে চকোলেট রকিব রাইভালস ইন লাভ ঢোল রিস্ক গুড বয় বয় স্পিড ইত্যাদি ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তনুশ্রী তবে অ্যাপার্টমেন্ট ছবির পরে আড়ালে চলে যান তিনি সে সময় গুজব রোডে ছিল তনুশ্রী নাকি আমেরিকা পাড়ি দিয়েছেন আর সিলভার স্ক্রিনের মায়া ত্যাগ করে সেখানেই স্থায়ী হয়ে যাবেন আসলে সেই সময়ে আধ্যাত্মিক জগতের দিকে মনোনিবেশ করেছিলেন তনুশ্রী কোয়েম্বুত্তরের কাছে এক আশ্রমে দিন কাটত এই অভিনেত্রীর লাদাখে একটি মনাস্ত্রীতেও বেশ কিছুদিন ছিলেন তিনি তিনি নিজেকে এতটাই গুটিয়ে নিয়েছিলেন যে বোন ইশিতা দত্তের বিয়ে তো দেখা যায়নি তনুশ্রীকে বলিউডে গুজব আছে যে এত তাড়াতাড়ি ইশিতা আর বৎসল শেঠের বিয়ে ঠিক হয়েছিল যে তনুশ্রী সময় করে উঠতে পারেননি আসলে কিন্তু তনুশ্রী সে সময় মগ্ন ছিলেন তার আধ্যাত্মিক জগতে এখন আমেরিকাতেই থাকেন তনুশ্রী খুব সম্প্রতি ব্যক্তিগত প্রয়োজনে ঝুটিকা সফরে মুম্বাই এসেছিলেন আর সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরা বন্দী হন তিনি চেহারায় বিশাল পরিবর্তন এসেছে অভিনেত্রীর স্পষ্টই বোঝা যাচ্ছে ওজন বেড়ে গেছে বেশ কয়েক কেজি অনেকটা ভিড়মিখ দশা হবে এখনকার তনুশ্রীকে দেখলে ভারতে এলেও বলিউডে আর কাম কামব্যাক করবেন কিনা সেটা জানা যায়নি কাম কামব্যাক করলেও তাকে ভীষণ খাটুনি খেটে নিজেকে প্রস্তুত করতে হবে বন্ধুরা নতুন তনুশ্রীকে আসলেই চেনা যায় না কি বলেন আপনারা আর এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ